Wow, she already ready হয়ে গিয়েছে and আজকেই কিন্তু আমি আপনাদেরকে খুশির খবরটা দিব guys just wait খুশির খবর মানে তুমি সবসময় খুশির খবর করো কেন তুমি এইজন্য শাস্তি বলছো আমাকে আচ্ছা তুমি কি ঝগড়াটের খাতায় নাম লেখাবা আমি ঝগড়াটের খাতায় নাম লিখিয়ে ফেলছি তোমার জন্য মানুষ আমাকে এই কমেন্ট করে তুমি আমাকে বললে কি সারপ্রাইজ দিবে সারপ্রাইজ কোথায় কিসের খুশির খবর বলছিলাম আমার বউ আজকাল আমাকে খুশির খবর দিচ্ছে অনেক বেশি আবার খুশির খবর দেখছেন যখন খুশির খবর কথা নাই ওর জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি কারণ আমার দায়িত্ব কর্তব্য আমার ভালোবাসা আমার একমাত্র প্রিয় মানুষ যার জন্য আমি কি আরেকটা মাত্র হওয়া দরকার ছিল একমাত্র হলো আমার শেষ বলো আমার শেষ প্রিয় মানুষ না আমার আরো প্রিয় মানুষ আছে দেখো আরো প্রিয় মানুষ আছে কোথায় আছে তোমার আছে বলবো এইখানে একটা সোহার জন্য স্পেশাল গিফট নিয়ে আসছি সেই স্পেশাল সুখবর দিয়েছে এজন্য সব সময় এই কথাটা বলে আমি বুঝি না আমার অনেক পছন্দ আমি অনেক দিন ধরে চাইছিলাম থ্যাংক ইউ খুশির খবর এটা হচ্ছে গিফট আমার খুশির খবর আমি তোমার জীবনে খুশির খবর আমি একমাত্র আর ওর জন্য আরো সারপ্রাইজ ওয়েট করতেছে জাস্ট ওয়েট কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ওর অনেক দিনের শখ ছিল একটা ব্রেসলেট পরবে একটু বড় হয়ে গেছে না কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলেন এই সময় একটু আপুকে হাসি খুশিতে রাখবে এই সময় আবার লোক খুশি রাখবে জীবন করো অনেকে কমেন্ট করে বলবে ব্রেসলেটটা দেখতে চাই এটা ন্যাচারাল একদম সিম্পল বাট এটা অনেক ভারী এবং সুন্দর আমার তো খুব ভালো লাগছে কেন জানে আমার মনে হয় সোহাকে যে কোনো শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর ও যেই শাড়িটা পরে সেই শাড়িটাই অনেক বেশি সুন্দর হয়ে যায় আমার মনে হয় অ্যান্ড এই শাড়িটা তো ওকে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই শাড়িটা কোথায় পেয়ে যাবেন পেজ লিংক কিন্তু ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে সো আপনারা ওই পেজ চেক করে এই ধরনের শাড়ি অর্ডার করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে